Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhin astafa amma ba'd. Oti jawahi rongmala dar sunnah model alim madrasar oddayanrato 2021 saler alim prothom borsher priyo chatro chatribindo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Asha kori mohan rabbul izzater oshesh kripay tumra ebong tomader poribar porijoner shobai bhalo ache. আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তোমাদের প্রথম ক্লাস পয়লা জুলাই 2020 সাল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি করোনা নামক রোগের কারণে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সরকারি সিদ্ধান্তের আলোকে তোমাদের ক্লাস চালু হতে পারেনি। বর্তমানে আমরা তোমাদের অনলাইন ক্লাস চালু করেছি। আজকে আমি তোমাদের আরবি প্রথম পত্রের প্রথম পাঠ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগের সাথে এই পাঠটা খেয়াল করে বুঝার চেষ্টা করবে। প্রথমত, যেহেতু তোমরা মাত্র আলিম প্রথম বর্ষে উত্তীর্ণ হয়েছ, এই কারণে অনেকের কাছে অনেকগুলা বইয়ের নামও জানা নেই। যেহেতু আলিমের প্রথম সবক, এই কারণে আমরা প্রথমে জানব তোমাদের আরবি প্রথম পত্র বইয়ের নাম হলো আল লগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়াতু লিল আলেম। আল লগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়াতু লিল আলেম, এটা হলো তোমাদের বইয়ের নাম, যেটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমাদের জন্য নির্ধারণ করেছে। তালিমুল মাদারিস মজলিসু তালিম লে মাদারিসে বাংলাদেশ ঢাকা, আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম মজলিসু তালিম লে মাদারিসে বাংলাদেশ ঢাকা। আমাদের জন্য বইটা নির্ধারণ করেছে আল লগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়াতু লিল আলেম, আলেম শ্রেণীর জন্য ব্যবহারিক আরবি সাহিত্য। আমাদের আরবি সাহিত্যের প্রথম পাঠ যেটা, এটা হল আল ওয়াহদাতুল উলা, প্রথম অধ্যায়। আর যেটা ফাট আদ্দারসুল আউয়াল, ওই গল্প যেটা আমাদের জন্য নির্ধারণ করেছে, সেটার নাম হলো খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে আউয়ালে জুমআতিন ফি মসজিদে কোবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যখন মদিনায় উপকণ্ঠে পৌঁছলেন, ওই কোবা নামক স্থানে বনি সালেম ইবনে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রে তিনি অবস্থান গ্রহণ করেছেন এবং জুমার দিনে সেখানে প্রথম জুমার নামাজ আদায় করেছেন। সেই জুমার নামাজে তিনি মুসল্লিদেরকে লক্ষ্য করে যে খুতবা দিয়েছেন, ওই খুতবাটাই আমাদের জন্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। এটা পুরাটাই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই এটা নামে দেওয়া আছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খুতবা লে আউয়ালে জুমআতিন, প্রথম জুমায়, ইসলামের সর্বপ্রথম জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, সেখানে তিনি যে খুতবাটুকুন দিয়েছেন সেটা কোথায়? ফি মসজিদে কোবা, কোবা নামক মসজিদে। মসজিদে কোবা কিন্তু ইসলামে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা মসজিদ, কারণ সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য বানাইছেন সেটা হলো কাবা শরীফ। ইন্না আউয়াল বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনে সর্বপ্রথম যে মসজিদটা প্রথমে তৈরি করেছেন, যেখানে নামাজ পড়েছেন, সেটা হলো মসজিদে কোবা। মসজিদে কোবার অনেক ফজিলত আছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, প্রতি শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ে হেঁটে অথবা বাহনে করে এই মসজিদে কোবাতে আসতেন এবং সেখানে নামাজ পড়তেন। সে যাই হোক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা নিয়ে আলোচনা করব। যথাসম্ভব আমরা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। পৃথিবীতে যত প্রশংসা হতে পারে রাসূল বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যেহেতু কালামা হাকিমও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলহামদুলিল্লাহ। আলহামদ এটা বাবে সামিয়া ইয়াসমাউল মাসদার, হামেদা ইয়াহমাদু, সেখান থেকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আহমাদুহু, আমি তাহার প্রশংসা করছি। আহমাদুর ফাইল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এটা ওয়াইদ মুতাকাল্লামের সিগা। হু হলো জমিরে মানসুবে মুত্তাসিল,
আহমাদুহু আমি তাহার প্রশংসা করছি ওয়াস্তাঈনুহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আভার ঘোষণা দিচ্ছেন আমি তাহার কাছে সাহায্য প্রার্থনা করছি এটার মূল অক্ষর হলো আউনুন আইন ওয়াউনুন বাবা ইস্তিফাল থেকে এসেছে ইস্তাআনা ইস্তাঈনু ইস্তানাতু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ওয়াস্তাগফিরুহু আমি তাহার নিকট ক্ষমা প্রার্থনা করছি ইস্তিগফার বাবে ইস্তিফাল থেকে এসেছে ইস্তাগফারা ইস্তাগফিরু ইস্তিগফার মূল অক্ষর কিন্তু গাইন ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ওয়া আস্তাগফিরুহু আমি তাহার নিকট ক্ষমা প্রার্থনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন ওয়া আস্তাহদিহি আমি তাহার নিকট সঠিক পথ প্রার্থনা করছি হেদায়েত প্রার্থনা করছি এটাও বাবে ইস্তিফাল থেকে এসেছে হা দাল ইয়া হইল তার মাদ্দা জেনসে না কেসে ইয়াই ওয়া আস্তাহদিহি আমি তাহার নিকট হেদায়েত প্রার্থনা করতেছি কারণ সবচেয়ে বড় জিনিস একজন মুমিনের জন্য সেটা হলো আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ পাওয়া সূরা ফাতিহার ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে চাইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওইটা হলো সরল সঠিক পথ এই জন্য রাসুল ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ভাষণের ভিতরে তার খুতবার ভিতরে তিনি বলেছেন ওয়া আস্তাহদিহি আমি তাহার নিকট হেদায়েত প্রার্থনা করছি আবার রাসুল ইসলাম ঘোষণা করছেন ওয়া উমেনু বিহি আমি তার প্রতি বিশ্বাস স্থাপন এই ইমানটা হলো মানুষের সবচেয়ে বড় জিনিস একজন মোমেনের সবচেয়ে বড় জিনিস হলো ইমান কারণ যার ইমান নাই তার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই কারণ আল্লাহ তাআলা বলছেন অনেক কোরআনের অনেক জায়গায় কাদ আফলাহাল মুমিনুন মোমেনরাই সফল আর মোমেন কারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এই জন্য রাসুলুল্লাহ ইসলাম ঘোষণা দিচ্ছেন ওয়া উমেনু বিহি আমানা ইউমিনু ইমান হামজা মিমনুন তার মূল অক্ষর মাহমুজে ফা তাহাকে খেয়াল করে মাদ্দা খেয়াল করে অর্থের দিকে খেয়াল করে পড়তে হবে ওয়া উ মেনু বিহি আমি তার প্রতি বিশ্বাস স্থাপন করি বিহি জমিরে মাজরুরে মুত্তাসিল ওয়া উ মেনু বিহি আমি তার প্রতি বিশ্বাস স্থাপন ওয়ালা আকফুরুহু আমি তাকে অস্বীকার করি না কাফারা ইয়াকফুরু আল কুফরু এটা হলো মোজারে মুনফি অথবা নফি ফেলে মোজারে মারুফ যেভাবে বলতে চাও ওয়ালা আকফুরু হু ওই হুটা আবার এখানে জমিরে মানসুব মুত্তাসে তবে তোমরা খেয়াল করতে হবে জমির সম্পর্কে তোমাদের ভালো ধারণা রাখতে জমির পাঁচ প্রকার প্রথমত তিন প্রকার মারফু মানসুব মাজরুর আবার এই দুইটা দুই প্রকার করি মারফু এ মুত্তাসেল মারফু এ মুনফাসেল মানসুব এ মুত্তাসেল মানসুব এ মুনফাসেল মাজরুর এ মুত্তাসেল খেয়াল রাখতে হবে ফাইলের জমির যেটা সেটা হলো মারফু তবে সেটা কি সেটা আবার দুই প্রকার যদি দেখা যায় কোনো জমির প্রকাশ্যভাবে লেখা থাকে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তে আন্তুমা আন্তুন্না আনা নাহনু এই শব্দগুলো যদি প্রকাশ্যভাবে লেখা থাকে তখন এদেরকে বলা হয় জমিরে মারফু এমন ফাসে আর যদি এই জমিরগুলাই কোনো ফেলের ভিতরে লুকায়িত থাকে ফেল থেকেই বুঝে নিতে হয় তখন আমরা এটার নাম দিছি জমিরে মারফুয়ে মুত্তাসে যেমন জরাবার ভিতরে হুয়া লুকায়িত আছে দেখা যায় না কিন্তু আরবি ভাষার নিয়ম হলো ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা সেটা যেই বহস থেকে আসুক না কেন সেটার ভিতরে জমিরে হুয়া আছে জরাবার ভিতরেও হুয়া এমনিভাবে ইয়াজরেবুর ভিতরেও হুয়া এমনিভাবে লেয়াজরেব এটার ভিতরেও হুয়া তেমনিভাবে জরাবতুর ভিতরে আনা জরাব না নাহনু এটার নাম হলো জমিরে মারফুয়ে মুত্তাস আর আরেক প্রকারের নাম হলো জমিরে মানসুবে মুত্তাস যদি জমিরটা ফেলের ফাঁসে দিয়া অবস্থান করে লিখা হয় তখন ওই জমিরকে বলা হয় জমিরে মানসুবে মুত্তাস হে জমিরগুলোর একটা রূপ হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কে কুমা কুন্না ইয়া না তোমরা অনেক অবথ হয়তো বা এইভাবে পড়েছো জরাবা হু জরাবা হুমা জরাবা হুম জরাবা হা জরাবা হুমা জরাবা হুন্না জরাবা কা জরাবা কুমা জরাবা কুম জরাবা কে জরাবা কুমা জরাবা কুন্না জরাবা নি জরাবা না কিন্তু এখানে প্রকৃতপক্ষে জরাবাটা ফেল আর বাকিটা হলো তার জমির এই জন্য আমরা বলতেছি হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কে কুমা কুন্না ইয়া না এই চোদ্দটা শব্দ যখন কোনো ফেলের সাথে চাই সেটা মাজির সিগা হোক
মাজি বলতে ছয় প্রকারের মাজি, মারুফ মাজহুল যেটাই হোক, মোজারের সিগা হোক আমরের সিগা হোক, যে কি ফেলের পাশ দিয়ে যদি এটা আসে তখন এটার নাম হবে জমিরে মানসুবে মুত্তাসিল। আর যদি ইয়া নামক একটা শব্দ আছে ওই ইয়ার পাশে দিয়ে যদি এটা আসে তখন তার নাম হলো মানসুবে মুনফাসিল। যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহা, ইয়ানা, এইভাবে যদি আসে তখন এটার নাম হবে জমিরে মানসুবে মুনফাসিল। আর যদি এই ফেল অথবা ইয়া ছাড়া অন্য যেই কোনো ফেল শব্দের সাথে যদি এই শব্দগুলো জমিরগুলো আসে তখন তার নাম হয়ে যাবে মাজরুরে মুত্তাসিল। যেমন লাহু, লাহুমা, লাহুম এভাবে পড়া যায়, বিহি, বিহিমা, বিহুম এভাবে পড়া যায়, গোলামুহু, গোলামুহুমা, গোলামুহুম এভাবেও পড়া যায়, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহুমা, মাদ্রাসাতুহুম যেইভাবেই ব্যবহৃত হোক তার নাম হয়ে যাবে মাজরুরে মুত্তাসিল। তো সে যাই হোক, আমরা যেটা বলতেছিলাম ওয়ালা আকফুরু, যা আমি তাকে অস্বীকার করি না, এটা হলো ওয়াহিদ মুতাকাল্লামের সিগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, আর হুটা দিছে যেটা আল্লাহ শব্দের দিকে প্রত্যাবর্তন করছে, মানে যা হলো আল্লাহ। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করছেন, আমি তো আল্লাহ তাআলার সাথে কুফরি করি না, এমনকি ওয়ালা ওয়া উআদি মান ইয়াকফুরু, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে আমি তাকে শত্রুতা করব তার সাথে, তাকে আমি আমার শত্রু হিসাবে জানব। সুতরাং খেয়াল করতে হবে মুমিনের বন্ধু এবং শত্রু হওয়ার জন্য রাসূল সাল্লামের ঘোষণা হলো যে ব্যক্তি আল্লাহরে বিশ্বাস করবে সে হবে মুমিনের বন্ধু, আর যে আল্লাহকে অবিশ্বাস করবে সে কোনো মুমিনের বন্ধু হতে পারে না, চাই সে তার নিকটাত্মীয় হোক, তার মাতা পিতা হোক, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে বিশ্বাস করবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিনের বন্ধু হতে পারে না, সে হবে মুমিনের শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, রাসূল ঘোষণা দিয়েছেন ওয়া উআদি মান ইয়াকফুরু, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে তার সাথে আমি শত্রুতা করব, তার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবাতে এই ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই শব্দ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা এইভাবেই আমাদের জীবনযাপন করব, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাকেই আমি আমার বন্ধু হিসাবে গ্রহণ করব, আর যারা আল্লাহকে অস্বীকার করবে তাকে আমি শত্রু হিসাবে গ্রহণ করব। সে আমার আপন আত্মীয়, পিতামাতা, ভাই বোন যে হোক না কেন সে আমার বন্ধু হতে পারে না, তার সাথে আমার শত্রুতা। এই ঘোষণা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ঘোষণা দিচ্ছেন ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু, এটাও বাবে সামিয়া ইসমা হতে গেছে, আর শাহাদাতু মাসদার, শাহেদা ইয়াশহাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও ওয়াহিদ মুতাকাল্লাম সিগা মুজারে মারুফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারিকা লাহু তার কোনো শরিক নেই, এটা ইমানের অংশ। আমাদের সবার ঘোষণা থাকবে এটা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। তারপরে কালেমার দ্বিতীয় অংশ, ইমানের দ্বিতীয় অংশ রাসূল ঘোষণা দিচ্ছেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, যে আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর বান্দা এবং রাসূল, দুইটা পার্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর বান্দা প্রথম ঘোষণা দিয়েছে, আব্দুহু বলছে, তারপরে বলতেছেন ওয়া রাসূলুহু এবং তার প্রেরিত পুরুষ, কারণ যুগে যুগে মানুষ পথভ্রষ্ট হয়েছে, তাদের নবীদেরকে কেউ কেউ আল্লাহর সন্তান বলেছে, কেউ কেউ নবীদেরকে আল্লাহও বলে ফেলেছে, এই কারণে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে আমি আল্লাহর অন্য কিছু নয়, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হওয়ার ভিতরে আমার শ্রেষ্ঠত্ব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিই, আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রিয় ছাত্র ছাত্রীরা, আসলে মনের যে তৃপ্তি সেটা আসলে পরিপূর্ণভাবে পাওয়া যাবে না, যেহেতু তোমরা আমাদের সামনে থাকার কথা ছিল, আমরা তোমাদের সাথে সরাসরি কথা বলার কথা ছিল, তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেটা জানার কথা ছিল, আমরা আবার জানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই মহামারীর কারণে আমরা তোমাদেরকে সামনে পাইতেছি না, বিকল্প হিসাবে এইভাবে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তাই তোমাদেরকে আহ্বান জানাবো সামনে কিতাব নিয়ে বসবে, সবার কাছে আরবি প্রথম পত্রের মূল কিতাব থাকতে হবে, সেখানে প্রত্যেকটা শব্দের তাহকিক করতে হবে। আর যদি একান্ত কেউ যদি আমার কথা থেকে কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয়, আমাদের মোবাইল নাম্বার আছে, মাদ্রাসার নাম্বার আছে, তোমরা যোগাযোগ করে আমাদের থেকে আরও পরিষ্কার করে বুঝে নেবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করুক, সহি সালামত রাখুক, আমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।